আজ আমরা বানাবো চিকেন চাপ। আসুন দেখে নিই কিভাবে স্টেপ বাই স্টেপ চিকেন চাপ বানান। চিকেন চাপ বানানোর জন্য প্রথমেই লাগছে চিকেন। চিকেনটা আমরা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে 700 গ্রাম মতো চিকেন নেওয়া হয়েছে, সেটা 100 গ্রাম দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এছাড়া যেগুলো লাগছে সেগুলো হচ্ছে সাদা তেল, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, নুন, এভারেস্ট বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল। এছাড়া পেস্ট বানানোর জন্য আমাদের 3টে উপকরণ লাগছে, সেগুলো হচ্ছে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। এছাড়া একটু লাস্টে বাটার লাগবে। প্রথমে আমরা গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে এর মধ্যে আমরা তেলটা ঢেলে দিচ্ছি। আমরা চিকেন চাপ বানানোর জন্য রিফাইন অয়েল ব্যবহার করেছি, এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করব না। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমরা এখানে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলাটার থেকে তেল ছেড়ে গেছে, তখন মশলাটার মধ্যে আমরা চিকেনের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো একটা একটা করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি যে দইটা বেঁচে যাচ্ছে সেটা আমরা এখন দেব না, সেটা আমরা পরে গ্রেভিতে অ্যাড করব। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট এটাকে আমরা কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই রান্নাটাতে আমরা কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না, কারণ চিকেন চাপটা সাদা রঙের হয়, সেই জন্য আমরা এতে কোনো হলুদ ব্যবহার করছি না। এবার আমরা দিয়ে দেবো একটুখানি নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচিগুলো। এই উপকরণগুলো দিয়ে আবার ভালোভাবে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। আমরা পেস্টটা বানিয়ে নিয়েছি কাজু, চালমগজ আর পোস্ত দিয়ে। এই পেস্টটা এবার আমরা চিকেনের গ্রেভিতে অ্যাড করব। এই পেস্টটা চিকেনের গ্রেভিতে অ্যাড করলে চিকেনের গ্রেভিটাও খুব ঠিক হয় এবং খুবই সুস্বাদু হয়। পুরো রেস্টুরেন্টের আমরা যেরকম চিকেন চাপ খাই ঠিক সেরকম। আমরা এই পেস্টটা গ্রেভিতে অ্যাড করছি। 2 টেবিল স্পুন পেস্ট আমরা গ্রেভিতে অ্যাড করলাম। এই পেস্টটা পুরো চিকেনটায় ভালোভাবে মাখিয়ে নেব। পেস্টটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার যে দইটা বেঁচে ছিল ম্যারিনেট করা, সেই দইটা আমরা গ্রেভিতে দিয়ে দেব। এই দইটার মধ্যেই চিকেনটা সেদ্ধ হবে, এছাড়া আলাদা করে আর কোনো জল ব্যবহার করছি না, কারণ চিকেন চাপ খুব বেশি গ্রেভিত হয় না, তাই জন্য আমাদের অ্যাডিশনাল কোনো জল প্রয়োজন হচ্ছে না। এবার কিছুক্ষণ আমরা এটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমরা এটা 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি।
আর একটুখানি 1-2 মিনিট মতো হলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন যতই ভালো রান্না হোক, যদি চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে খেতে একেবারেই ভালো হয় না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন বাটার, এরপর আমরা দেবো 1 টিস্পুন গোলাপ জল এবং 1 টিস্পুন কেওড়া ওয়াটার। এই দুটোই খুব বেশি দেবেন না, অল্প অল্প ভাবে দেবেন। এছাড়া আপনারা মিঠা আতরও ব্যবহার করতে পারেন, সেটার টেস্টটাও খুব ভালো লাগে। একদম শেষে আমরা দিয়ে দেব এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা, সেটা আমরা উপর থেকে ছড়িয়ে দেব। এই উপকরণগুলো ভালোভাবে চিকেনের গ্রেভির সাথে এবং চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর 1 মিনিট মতো আমরা এটা রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন চাপ রেডি। আমাদের চিকেন চাপ একেবারে রেডি হয়ে গেছে। এবার এটি একটি সার্ভিং বলে ঢেলে নিয়ে রুটি বা পরোটার সঙ্গে এটা খেতে পারেন, এটা খুবই ভালো লাগবে। আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আর কোনো রেসিপি জানার থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।